আজান বিশ্বাস ধর্মের অংশ, কিন্তু তার জন্যে অন্যের অসুবিধা করা উচিত নয়। জাভেদ আখতার শনিবার এক টুইটে বলেন, লাউডস্পিকারে মুসলিমদের প্রার্থনায় ডাক দেয় আজান, কিন্তু তা যদি অন্যদের কাছে অসুবিধার কারণ হয় তাহলে তা বর্জন করা উচিত। দেশে 50 বছরের বেশি লাউডস্পিকারে আজান হারাম, তারপর সেই সব আর মানা হয়নি কিছুই, এখনও নিয়মিত এই একই জিনিস চলে। জাভেদ আখতার মুখ খোলেন মন্দিরে লাউডস্পিকার ব্যবহার নিয়েও। তিনি বলেন, মন্দির হোক অথবা মসজিদ, এমন কিছু কোথাও ব্যবহার করা উচিত নয় যাতে মানুষের অসুবিধা হয়। কোনো একটা অনুষ্ঠানের দিন ব্যবহার করা হলে তাও ঠিক আছে, কিন্তু নিয়মিত ব্যবহারে তা মানুষের অসুবিধার কারণ হলে সেই প্রথা বর্জনীয় হওয়া উচিত বলেই মনে করছেন তিনি। প্রসঙ্গত, মার্চের প্রথমে করোনা যখন দেশে থাবা বসাচ্ছে একটু একটু করে, সেই সময় জাভেদ আখতার মসজিদে গিয়ে প্রার্থনার বিরোধিতা করেন। চ্যানেল হিন্দুস্তান।